আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন প্রসাধনী কতদিন ব্যবহার করবেন। তাই আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমি সব সময় আপনাদের জন্য সতর্কতামূলক এবং সচেতনতামূলক ভিডিও নিয়ে হাজির হই। ওকে, আমরা জানি সকল প্রকার প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মেয়াদকাল উল্লেখ করা থাকে। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে তা আর ব্যবহারের উপযোগী থাকে না। তবে আমরা অনেকেই জানি না কোন প্রোডাক্টের সিল খুলে দেওয়ার পর উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহার করে ফেলতে হয়। একবার বাতাসের সংস্পর্শে এলে কসমেটিক্সের মাইক্রোবায়োলজিক্যাল পরিবর্তন ও অক্সিডেশন শুরু হয়, তাই কেনার আগে এক্সপায়ারি ডেট অবশ্যই দেখে তারপর কেনা উচিত। আপনি হয়তো ভাবছেন সিল তো খোলা হয়নি, ঠিকঠাকই থাকবে। আসলে তা ভুল, জিনিস যত পুরনো হয় তত শুকিয়ে যায়। তো কোন প্রসাধনী কখন ফেলে দিতে হয় তা জেনে রাখা উচিত। মেয়াদ শেষে যে কোনো পণ্য ফেলে দেওয়া উচিত, তবে অনেক সময় মেয়াদ শেষ হওয়ার আগেও প্রসাধনী নষ্ট হয়ে যেতে পারে। মেয়াদ শেষ না হলেও প্রসাধনী নষ্ট হয়ে গেছে কি না তা বোঝার উপায়। মাসকারা, কসমেটিক্সের মধ্যে মাসকারা 3 থেকে 6 মাসের বেশি ব্যবহার করা উচিত নয়। অবশ্যই খোলার পরে, আমি এখানে যা বলছি প্যাকেজিং ওপেন করার পরের কথা। ওকে, লিকুইড আইলাইনার, লিকুইড আইলাইনার 3 মাসের বেশি ব্যবহার করা ঠিক না। আপনার যদি বাসায় লিকুইড আইলাইনার থাকে আর আপনি যদি 3 মাসের অধিক সময় ধরে ওপেন করে ব্যবহার করে থাকেন, তাহলে আজকে থেকে অফ করে দিন। ওকে, ক্রিম আইশ্যাডো, ক্রিম আইশ্যাডো 6 মাস পর্যন্ত ব্যবহার উপযোগী থাকে। সানস্ক্রিন, সানস্ক্রিন 6 মাসের বেশি ব্যবহার করা ঠিক না। লিকুইড ফাউন্ডেশন, লিকুইড ফাউন্ডেশন 6 মাস থেকে 1 বছর আর পাউডার হলে 1.5 বছরেরও বেশি ব্যবহার করা ঠিক নয়। নেল পলিশ, নেল পলিশও 1 থেকে 1.5 বছর ভালো থাকবে। পাউডার আইশ্যাডো, লিপস্টিক ও লিপগ্লস, পাউডার আইশ্যাডো, লিপস্টিক ও লিপগ্লস 2 বছরেরও বেশি ব্যবহার করা ঠিক নয়। তার মানে 2 বছর ব্যবহার করতে পারবেন, বাট এর বেশি না। ওকে, লিপ লাইনার, লিপ লাইনার 3 বছরের বেশি ব্যবহার করা ঠিক না। পারফিউম, সাধারণত অ্যালকোহলযুক্ত পারফিউম মোটামুটি 5 বছর পর্যন্ত ব্যবহারযোগ্য হয়ে থাকে, আর হেয়ার প্রোডাক্টস 1 বছর। ফেস ক্লিনজার, ফেস ওয়াশ 1 বছর পর্যন্ত ভালো থাকে। তাছাড়া এতে যদি জমাট বাঁধা অংশ বা রঙের পরিবর্তন দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে তা ব্যবহার বাদ দিতে হবে। মাইসেলার ওয়াটার, বাতাসের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এতে সহজেই ব্যাকটেরিয়া বাসা বাঁধে। তাছাড়া এর নিজস্ব আয়ু 6 মাস, এর বেশি সময় কোন ধরনের মাইসেলার ওয়াটার ভালো থাকে না। ফেস টোনার, এটাও মাইসেলার ওয়াটারের মতো তরল বিশেষ হওয়ায় এতে ব্যাকটেরিয়া সহজে বাসা বাঁধে। টোনার 6 মাস থেকে 1 বছর ভালো থাকে। যদি এর রং, ঘনত্ব বা গন্ধে কোনো রকম পরিবর্তন হয় তাহলে তা ব্যবহার বাদ দিতে হবে। ময়শ্চারাইজার, অনেক ক্রিম 1 বছর পর্যন্ত ভালো থাকে, তবে ত্বক পরিচর্যার প্রাকৃতিক উপাদানগুলো 1 বছরের আগে নষ্ট হয়ে যায়, তাই 1 বছরের আগে ব্যবহার বন্ধ করতে হবে। সুগন্ধি, ভালোভাবে সংরক্ষণ করা হলে তা অনেকদিন ভালো থাকে, প্রায় 8 থেকে 10 বছর। আলো থেকে দূরে অন্ধকার স্থানে সুগন্ধি রাখতে হয়। তো ভিউয়ার্স, জানলেন তো কোন প্রসাধনী কতদিন ব্যবহার করবেন? আশা করছি আমার এই ভিডিওটি আপনার জন্য উপকারী হবে। যদি হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে বেল নোটিফিকেশনটিও অন করে দিন, আর আমার ফেসবুক পেজেও ফলো দিয়ে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।